পরীক্ষা আছে আমার JLPT মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো রুমে সবাই মিলে পরীক্ষা দিতে যাচ্ছি, আরো বিমান দা আসবে, আরো একটা দাদা আসবে, তো বিমান দা আসবে, আর একটা দাদা আসবে, সবাই মিলে যাবো একসাথে, বেশ চার পাঁচজন মিলে একবার ফান্ডা মাথে। আর হ্যাঁ, এখন থেকে অ্যালার্ট করে রাখছি, যদি কেউ ভাই জিজ্ঞাসা করিস ভাই পরীক্ষার রেজাল্ট কি হলো, ভাই খারাপ হয়ে যাবে খুব, কেউ জানো যে জিজ্ঞেস করো পরীক্ষার রেজাল্ট কি হলো। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করা যায়, সবাই মিলে এখন বেরোবো, সবাই রেডি রেডি হচ্ছে, নটা বাজে আমাদের বেরোনোর টাইম, নটা এলামই তো বাজলো, সবাই পুরো পাক্কা নটা বাজে এখন বেরোচ্ছি আমরা। তো যেতে যেতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, টিল দেন বাই। এই যে আমার অ্যাডমিট কার্ড, এন টু দিতে যাচ্ছি। আমি N5 দেশে পাস করেছিলাম, N5 পাস করার পর দেশে জাপানে এসে N4, তারপর N3 দিয়ে এখন N2 পাই, N4 N3 পাস করছি ভাই, N2 আমি জানি না, এটা আমার উপর কনফিডেন্স নেই, আমি আগে দুটো পাস করে গেছি, একবার ভরসা, দেখা যাক কি হয়। দেরি হয়ে গেছে ভাই, সবাই মিলে এবার গালাগালি করবে শিওর, আর আমি আটতলা থাকি, লিফট সবসময় একতলা থাকবে, তোমরা জানোই। জাস্ট গ্যারেজে আসলাম, আর আমাদের ঘরের নতুন নতুন মেম্বার কার্তিক দা, ঠিক আছে, কার্তিক দা এখন পুরো ফুললি গাইড করবে, কার্তিক দার ওই জায়গাটা পুরোটা আছে না। তো এখন আমরা যা শুনলাম যে এখান থেকে ট্রেনে আকাবানে, না আকাবানে, আকাবানে থেকে ট্রেন আবার চেঞ্জ করে দেন, আবার বাসে উঠতে হবে, তারপরে গিয়ে কলেজ। চলো, আর শীতও করছে অনেক, মারাত্মক শীত, আসে কত ডিগ্রি, হোয়ার ইজ মাই ফোন ভাই, ফিল লাইক 7 ডিগ্রি। তো বুঝতে পারছি, আশা করি তোমার 7 ডিগ্রিতে কীরকম ঠান্ডা লাগে। তার মধ্যে আমি গ্লাভস আনতে ভুলে গেছি, তার থেকে বড় কথা গ্লাভসের দিকে, বড় কথা আমি যে পেন্সিল রাবার নিয়েছি কিনা সেটাও আমি খেয়াল নেই, মানে কালকাতে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, আমি কিছু চেক করার সময় পাইনি, আজকে উঠেছিও লেটে, আর আমি সবার লাস্টে রেডি হই, আর আমি দৌড়োদৌড়িতে থাকি। তো সেগুলো চেক করা হয় না, এখন যাই না, পাবো কি গিয়ে এখন ম্যাকে বসবো, দেন চেক করবো যে সব ঠিকঠাক আছে কিনা। অ্যাডমিটটা জাস্ট নিয়ে নিয়েছি, ব্যাস এতটুকু সেফ, তাহলে কি সব জোগাড় করে লেন আমলোক। এখন ফোন করছি পিন্টু দাকে, পিন্টু দা আসবে এখানে মিট করবে, বিমান দা আসবে মিট করবে, তো তুমি ফোন তোলো না। আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট, যে আমি সবার থেকে লেট, মানে আমি পিন্টু দা বিমান দা সবাই আগে চলে আসবে, বাট না, দুজনে ফোন করলাম, একজন তো ফোন ধরলোই না, আর বিমান দা বলে সবাই ঢুকছি, চলো চলো, আর আলাদাই ভাব ভাই, আজকে তাড়াতাড়ি এসেছি, তো যাই এখন ম্যাগি গিয়ে খাবো, খাওয়ার সময় মিলে ভাই বসে একটু আড্ডা মারি, হতে রেঙ্গে ভাই একদম। শীতকালের দিনে সবচেয়ে যেটা সকালবেলা মজা লাগে কি, রোদ পাওয়া না, একটু রোদ পাওয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গ্রোথ পাওয়া ফেলাইছে, এবার বেশি লেট করলে মায়ের খাইতে হবে, যাই ঢোকা যাক। সবাই মিলে ওয়েট করতেছে ভাই, আমার জাস্ট এটা শেষ হয়ে গেল, এত ভালোবাসা দাদার আমার। জমে ভিড় আজকে, বাইরে অফ দি লাইন দেখতে পাচ্ছো, বাইরে অফ দি লাইন, সেখানে আমরা আগে চান্স পাই, আগে খেয়ে দিই, এখন পরীক্ষা দিতে যাই, হাসো কেন, তুমি পরীক্ষা দিতে যাবো সিনা হাসে। আমার এই ধার নেওয়া চশমা, মানে সেই লাস্টের রানা থেকে ধার নেওয়া চশমা, এ ভাই এটা তোমার মাথায় আমার থেকে রানা থেকে চশমা, রানা চশমা হারিয়ে দিয়ে এসেছি, আজকে যাই না বিমান চশমা কি হবে, যাই না বিমান চশমার কি করি, যাই সবাই মিলে আছে পিছনে, বিন্টু দাদা জয়েন করে দিয়েছে আমাদের সাথে, তো সবাই মিলে যাই, মানে পার্টিতে যে পিকনিক করতে যেতেছি মনে হচ্ছে, পরীক্ষা দিতে নাচে ঘরে, তো তাই মনে হচ্ছিল, গান লাগে আমার নাচানাচি শুরু করে, ওর বিমান দা সকল নাচানাচি করে আসছে। এখন আকামানেতে নামলাম, আকামানে থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাই না আমি কোথায় যাই, তবে সব দাদারা আছে, দাদারা গাইড করে নিয়ে যাচ্ছে। এই
দেগাশি ওমেতে পৌঁছে গেছে এখন ডেস্টিনেশন স্টেশন এখান থেকে মেবি বাস নিতে পারে নাকি যায় না দেখা যাক বড় রাখি ডিসাইড করে আনএক্সপেক্টেড ফ্রি বাস আমাদের জন্য ফ্রি বাস অ্যারেঞ্জমেন্ট করেছে বা নাইস যখন এখন পর্যন্ত ফ্রি তে ভাই কিছু দেখি নাই আজ তো কিছু অলগই এক ভাই জাস্ট বেরোলাম যাই না কোথায় কোন দিকে কি আমাদের রুম সব দেখতে পাই বোর্ড টাঙানো যেটা থাকেই আর কি যাই আগে খুঁজি নিজের রুম টুম তারপর আবার দেখছি কি করা যায় ভাই লিটারলি সবাই তাকিয়ে আছে আমাদেরকে আর তাকাবেই না কেন ভাই এখানে যেভাবে আমি আর গুড্ডা ঘুরতেছি যেভাবে ভিডিও করতেছি ভাবতেছি আমার পিকনিক স্পটে এসেছি বা কিছু মজা করতেছি আনন্দ করতেছি পরীক্ষা দিতে আসছি কেউ ভাববে না ভাই বিমান এখন জ্যাক হতে চাইছে জ্যাক স্প্যারো তো কনফিডেন্স আমরা ফটোগ্রাফি করতেছি সব ঘোরাফেরি করতেছে যে আমার কোনো দিক্কত নেই ভাই পরীক্ষা কোনো ব্যাপারই না বাট হলে গিয়ে টের পাওয়া যায় সবাই এখানে দাঁড়া দাঁড়া বসে বসে দেখতেছিল যে আমরা ফটো তুলেছিলাম যাচ্ছি সবাই সৈনিকরা যুদ্ধে ঠিক আছে সবার এত বড় বড় স্মাইল আর এদিকে পিছনে যারা যারা ছিল সবাই দেখি গোমরা মুখ হয়ে যেবার পরীক্ষা ফট আমরা ভাই এখন রুমে পৌঁছে গেছি এটা দুটা টেবিল আমারটা পিছনের রুম গোটা দ্বারা 206 আমারটা 205 ফার্স্ট হাফের পরীক্ষা শেষ 12:30 থেকে দুটো আড়াইটা অবধি ছিল 12:30 থেকে আড়াইটা অবধি ছিল ফার্স্ট হাফের পরীক্ষা আবার এখন 40 মিনিটের পর্যন্ত মতো ব্রেক বা 3:10 থেকে 6:15 মানে 6:15 16:15 মানে 4:15 আর কি 3:10 থেকে 4:15 1 ঘন্টা 5 মিনিটের শেষ বাড়ি শেষ হলো বাইরে পাশে অনেক আওয়াজ যদিও বা অনেক ঠান্ডা লাগতেছে বিশাল ঠান্ডা লাগতেছে মারবো না কেরম একটা না তাহলে মারলাম না ঠান্ডা হেভি লাগতেছে যাই বলো প্রচন্ড ঠান্ডা ভাই কি দাদা ঠান্ডা নাই ব্লক চলছে বলো বাবা ছবি না তো ভিডিও আমরা এই সিভি দিয়ে নামি আমরা পরীক্ষা দিতে গেছিলাম তারপর ওকে দেখলাম মনে ব্লক করছে জানি না কোনো ডিফারেন্স আসছে কিনা জানি বেটার হচ্ছে কি বা কোয়ালিটি খারাপ হচ্ছে তো এখন যাচ্ছি ফিরলাম এখন জাস্ট কাগজ স্টেশন থেকে নামলাম এখন যাচ্ছি তরি কিছু দেখছি আমি খাওয়া দাওয়া করে দেন সবাই মিলে মানে তিনজন আছি সব কাট অফ হয়ে গেছে এখন তিনজনে খাওয়া দাওয়া করে দেন কিছু না বাথরুম করতে আসছিলাম বাট ফ্রেমটা ভালো লাগছে বলে ভিডিও করতে স্যার কিছুই না চলো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আচ্ছা
কি দিছে এই তোমার এরকম কি দেয় ছেলেটা কত খেতে পারবে কত বড় খায় আপনি আমাদের প্লেট দেখো অল্প অল্প নিই অল্প অল্প শেষ করে ঠিক আছে পরে সবাই পেট চুকতে গেছে এটা মিথ্যা বাবা বাড়ির দিকে যাই আমি ন্যাচারালি কোল্ড ড্রিঙ্কস কম খাই ঠান্ডাতে যেহেতু ঠান্ডার সমস্যা আছে বাট কেন আজকে রেড বুল খাইতে ইচ্ছে করলো দে আর সার্চিং ফর বম্বিং এরিয়া আমাদের এখন বম্বিং এরিয়া না গেলেই না জরুরি এখন বিমানের জন্য দেন আমরা লাইনে আছি গোগে কামিয়া বিমানটা সব থেকে বেশি খুশি এত কামিয়া হয়ে গেছি না আমরা সাকসেস বাড়ি যাওয়ার আগে হঠাৎ মনে পড়লো যে টুপি কিনতে হবে আমার টুপি নেই ভাই আমার পড়েছে নতুন সান্তা ক্লজের টুপি বাতাসে শীতের জন্য এটা কিনা মানে ডবল খরচা মানে কি করে ওঠে আর একটা প্রবাদ বাক্য আছে না প্রবাদ দেখা কলা গেছে একসাথে আছে প্রবাদ দেখা কলা গেছে তোমার শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির পরিবার সবাই ধরে মাতলেও সারা বছর ধরে শেষ করতে হবে না এক শীত কেন চার শীত ধরে শেষ করতে হবে না এটা হচ্ছে ভেজলিন বিগ সাইজ আর মনোজ দা গো টু হোম আমিও যাই টুকটুক আস্তে আস্তে অনেক শীত তো আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাই বাড়ির দিকে কথা হচ্ছে ব্লগটা বাড়ির দিকে এন্ড করছি এখন মাঝে রাত না কোনোটা ভুল হবে ভোর 4:17 এখন 8°C সেজন্যই এত রকম কাঁপাকাঁপি আর কিছুই না দেখছি আমরা এখানে 24/7 যে সবগুলো থাকে এর আগে আমি সেভেন দেখিয়েছি সেভেন গেছি এটা লসন আইসক্রিম খাওয়া ইচ্ছে আছে রাত্রেবেলা আইসক্রিম খাবো গুড আমার চলে এসেছি তাই টাইম তো বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা এন্ড করা হয়নি আজকে জাস্ট ঘুম থেকে উঠলাম এত রাত্রে ঘুম থেকে দেখুন তাদের সাথে আইসক্রিম কিনে আনলাম তো যাই হোক এত তো দেখার জন্য ধন্যবাদ কি ঠান্ডা সবাই ভালো থাকো সেফ থাকো এখন আমার নতুন বলে বাইরে এসে আসছে সেই জন্য আমার এত বড় প্ল্যানটা মিস হলো বাড়ি যাওয়ার প্ল্যান ছিল আর কি তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ সবাই